साफ सुतरा झकझके कंक्रीटर मध्य सबुजे छोया रास्ताय आलो मुख्यमंत्री नतून बांगलार स्वप्न वास्तव रूप निये भद्रेश्वर पुरो एलाकाय झकझके रास्ता सुंदर करे सजानो पार्क पुरो भवनो झा झकझके भद्रेश्वर पुरो एलाकार सजाना गोछानो চেহারা আপনার নজর কাড়বে। মুখ্যমন্ত্রীর স্লোগান রাস্তাই আমাদের আস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা বাস্তব রূপ নিয়েছে ভদ্রেশ্বর পুরো এলাকায়। গোটা এলাকায় কোথাও কাঁচা রাস্তা চোখে পড়বে না। পিচ বাঁধাই রাস্তা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে এখানকার মানুষের জীবনের গতি। এখন যারা স্টেশন রোডে কোনো জ্যামটা হয় না, আগে অ্যাম্বুলেন্স যেতে গেলে কম করে ৩০ মিনিট লাগতো, রাস্তা হচ্ছে ২ মিনিটের রাস্তা, জ্যামে আটকে যেত অ্যাম্বুলেন্স দমকল সব আটকে যেত। আরো বড় সমস্যা ছিল জলের, জলকষ্টে ভুগতে হতো এখানকার মানুষকে, সেই সমস্যা মিটেছে। শহরের মধ্যেই তৈরি হচ্ছে জল শোধন প্রকল্প, গঙ্গার জল শোধন করার পর তা পৌঁছে দেওয়া হচ্ছে বাড়িতে বাড়িতে। দীর্ঘদিনের সমস্যা মিটতে উচ্ছ্বসিত ভদ্রেশ্বরবাসী। জল তো সবসময় থাকছে, রাস্তাঘাট সব ভালো, কল এত জলের ব্যবস্থা, মানে সবকিছু উনি একদম পারফেক্ট করে দিয়ে গেছেন। পুরো এলাকায় বেশ কিছু নিচু জায়গায় জল জমত, সেই সমস্যাও এখন আর নেই। যে জায়গায় জল জমত সেখানে গড়ে উঠেছে নতুন বসতি, রাস্তায় লাগানো হয়েছে আলো, দুধারে সবুজের সমারোহ। নোংরা পরিষ্কারের জন্য প্রতিদিন এলাকায় পৌঁছে যায় সুইপার। খুব ভালো কাজ হয়েছে, আগে খুব জল জমত এবং খুব আপনার নোংরা ছিল, সেগুলো এখন অনেক পরিষ্কার ভালো হচ্ছে, রোজ সুইপার আসছে। তেলেনিপাড়া জেটিও গড়ে উঠছে নতুন করে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এভাবেই সাজিয়ে তুলতে চান ভদ্রেশ্বরকে, জানালেন পুরো চেয়ারম্যান। কাজের স্পটে গিয়ে আমরা চেষ্টা করি সাধারণ মানুষ, মানে মানুষের যে তারা যেইভাবে চাইবে কাজটা করতে, আমরা যদি দেখি সেই কাজটা করলে আমাদের ভালো হচ্ছে এবং সামনে পৌরসভা ভালো হবে, মানুষেরও ভালো হবে। তার তো মানুষের জন্য, শুধু পৌরসভা একটা ডেভেলপমেন্ট করলো তাতে মানুষের কোনো কাজে লাগলো না। সামগ্রিক উন্নয়ন এবং ভদ্রেশ্বরের একটা পরিচ্ছন্ন সিটি হবে, এই আমাদের স্বপ্ন আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো নতুন বাংলার স্বপ্ন সত্যি করে এভাবেই একটু একটু করে বাস্তব রূপ নিচ্ছে ভদ্রেশ্বর পুরো এলাকায়। ২৪ ঘন্টা।